নমস্কার বন্ধুরা, প্রোগ্রেসিভ বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। এই মাসেই হতে চলেছে ক্লাস নাইনের 2023-24 শিক্ষাবর্ষে হাফ ইয়ারলি পরীক্ষা। এই হাফ ইয়ারলি পরীক্ষায় বিজ্ঞানের ফিজিক্স থেকে মোট নম্বর থাকবে 26, এর মধ্যে গতি থেকে থাকবে 13 নম্বর এবং বল গতির সূত্রাবলী থেকে থাকবে 13 নম্বর, অর্থাৎ ফিজিক্স থেকে মোট 26 নম্বরের পরীক্ষা হবে। এই ফিজিক্স পরীক্ষার মধ্যে কোন কোন প্রশ্নগুলো হাফ ইয়ারলি পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি তা এই ভিডিওটির মধ্যে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আমি বলবো ভিডিওটি এক বিন্দু মাত্র স্কিপ না করে পুরো দেখবে। প্রথমে রয়েছে গতি। গতি থেকে প্রথম প্রশ্নটি হলো সুষম ত্বরণের একটি উদাহরণ দাও। এরপর রয়েছে যে প্রশ্নটি, সেটা হলো মোটর গাড়িতে তাৎক্ষণিক দ্রুতি মাপার যন্ত্রের নাম কি। এরপর মোটর গাড়িতে অতিক্রান্ত দূরত্ব মাপার যন্ত্রের নাম কি। এরপরের প্রশ্নটি হলো একটি বস্তুর দূরত্ব সময় লেখচিত্র যদি সময় অক্ষের সমান্তরাল হয় তবে বস্তুর গতি সম্পর্কে কি বলা যায়। এরপর রয়েছে একটি বস্তুর দ্রুতি সময় লেখচিত্র যদি সময় অক্ষের সমান্তরাল হয় তবে বস্তুর গতি সম্পর্কে কি বলা যায়। এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ব্যাক সময় লেখচিত্রে অন্তর্ভুক্ত অঞ্চলের ক্ষেত্রফল দ্বারা কোন রাশি পরিমাপ করা হয়। এরপর সমাবেগে গতিশীল কোনো বস্তুকণার ত্বরণ কত। এরপর রয়েছে সুষম গতির ক্ষেত্রে কোনো বস্তুর গতিপথ দেখতে কেমন হয়। এরপর মোটর গাড়ির ওডোমিটারের সাহায্যে কি মাপা হয়, কি সত্ত্বে অতিক্রান্ত পথ ও সরণ সমান হয়, দূরত্ব সময় লেখচিত্রের ক্ষেত্রফল দ্বারা কোন রাশি পরিমাপ করা হয়, একটি বস্তুকণা আর ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করলে তার দূরত্ব ও সরণ কত হবে। এরপর রয়েছে ব্যাগের এসআই একক কি, সুষম বৃত্তীয় গতি কি, একটি সুষম বৃত্তীয় গতির উদাহরণ দাও। এরপর আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর দ্রুতি কত। একটি ট্রেন একটি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং 40 মিটার পথ 5 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দ্রুতি নির্ণয় কর। এরপর রয়েছে সুষম এবং অসম গতিসম্পন্ন একটি বস্তুর দূরত্ব সময় লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে। এরপর ত্বরণের এসআই একক কি, একটি বস্তু 16 মিটার পথ 4 সেকেন্ডে যায়, বস্তুটির দ্রুতি কত। এসআই পদ্ধতিতে সরণের একক কি। এরপর রয়েছে একটি ঘূর্ণন গতির উদাহরণ দাও। একটি বাসের দ্রুতি 5 সেকেন্ডে 60 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 80 মিটার পার সেকেন্ড হয়, বাসটির ত্বরণ নির্ণয় কর। এরপর গতি থেকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2 এবং 3 মানের প্রশ্ন। এই 2 এবং 3 মানের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি রয়েছে বৃত্তীয় গতি কাকে বলে, ঘূর্ণন গতি কাকে বলে, ঘূর্ণন এবং বৃত্তীয় গতির মধ্যে পার্থক্য লিখ, দূরত্ব এবং সরণ কাকে বলে, এদের একক লেখ। এরপর রয়েছে একটি বস্তু দ্বারা অতিক্রান্ত পথ 0 নয় অথচ বস্তুটি সরণ 0 হতে পারে, ব্যাখ্যা কর। এরপর রয়েছে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য লিখ, দ্রুতি কাকে বলে, এর এসআই একক লিখ, ব্যাগ কাকে বলে, এর একক লিখ, দ্রুতি ও ব্যাগের মধ্যে পার্থক্য লেখ, ত্বরণ কাকে বলে, এর একক লিখ, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন, ত্বরণ ও মন্দনের পার্থক্য লিখ। এরপর রয়েছে ব্যাগ 0 হলেও কোনো বস্তুকণার ত্বরণ থাকতে পারে, ব্যাখ্যা কর। এরপর কি সত্ত্বে কোনো বস্তুর গড় বেগ ও গড় দ্রুতির মান সমান হয়। এরপর রয়েছে কখন তুমি বলবে যে একটি বস্তু সুষম ত্বরণে এবং অসম ত্বরণে আছে। এরপর রয়েছে ব্যাক সময় লেখচিত্রের সাহায্যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এরপর ব্যাক সময় লেখচিত্রের সাহায্যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এখানে দুটো সম্পর্ক দেওয়া হয়েছে, দুটোর মধ্যে একটি থাকার সম্ভাবনা খুবই প্রবল। এরপর রয়েছে সুষম গতি কি,
এরপর রয়েছে একটি গাণিতিক সমস্যা, সেটা হলো একটি গাড়ির ওডোমিটার যাত্রা শুরুতে 2000 কিলোমিটার পাঠ এবং যাত্রা শেষে 2400 কিলোমিটার পাঠ দেখায়। যদি যাত্রা সম্পূর্ণ হতে 8 ঘন্টা সময় লাগে, তবে গাড়িটির গড় দ্রুতি কিলোমিটার পার ঘন্টা এবং মিটার পার সেকেন্ড এককে প্রকাশ করো। এ হলো গতি থেকে দেওয়া প্রশ্নগুলো, যেগুলো হাফিয়ারলি পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। আমি একটা কথা বলে রাখবো, এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমাদের জন্য, সেই প্রশ্নগুলোর উত্তর পেতে যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা হয় তাহলে ভিডিওটির ডিসপ্লের মধ্যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এরপর রয়েছে যে অধ্যায়টি বল এবং গতির সূত্রাবলী, এই অধ্যায় থেকেও 13 নম্বর থাকবে। প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমটি হলো, কোন বল বস্তুর স্থির বা গতীয় অবস্থা পরিবর্তন করে না? এরপর একটি বস্তুর উপর ক্রিয়াশীল কিরূপ বল বস্তুকে গতিশীল করে? দ্য লিটল ব্যালেন্স বইটি কার লেখা? নিউটনের কোন গতিসূত্রটিকে জাড্যের সূত্র বলা হয়? এরপর রয়েছে বলের সিজিএস ও এসআই একক লিখো। এক নিউটন কি? নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক লিখো। নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। ভরবেগের এসআই একক লেখো। কোন নীতির উপর রকেট উৎক্ষেপণ করা হয়? এরপর রয়েছে নিচের ক্ষেত্রগুলোতে কোনটির জাড্য বেশি? ক নাম্বার, একটি রাবারের বল ও একই আকারের একটি টুকরো পাথর। খ নাম্বার রয়েছে একটি বাইসাইকেল ও একটি রেলগাড়ি। গ নাম্বার রয়েছে একটি 5 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা। মনে রাখবে যে সকল পদার্থের ভর বেশি তার জাড্য ধর্মও বেশি হবে। এরপর রয়েছে নিউটনের তৃতীয় সূত্রের সমর্থনে একটি উদাহরণ দাও। নিউটনের কোন সূত্রের সাহায্যে বলের পরিমাপ করা যায়? এরপর নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে বলের সংজ্ঞা পাওয়া যায়? এরপর একটি গাণিতিক সমস্যা, হাফ কেজি ভরের কোনো বস্তুর উপর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত মানের বল প্রয়োগ করতে হবে? রকেটের গতি কোন সংরক্ষণ সূত্রের সাথে সম্পর্কিত? নিউটনের কোন গতিসূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্র প্রতিষ্ঠা করা যায়? এরপর জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি কী? কোন সত্ত্বে বস্তু সমষ্টির রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে? বন্দুক থেকে গুলি ছোড়া হলে বন্দুক ও গুলির মধ্যে কার ভরবেগ বেশি হবে? এরপর রয়েছে এসআই পদ্ধতিতে ভরবেগের পরিবর্তনের হারের একক কী? ভর ও ত্বরণের গুণফল দিয়ে কোন ভৌত রাশিটি গাণিতিকভাবে প্রকাশ করা হয়? এরপর রয়েছে বস্তুর জড়তার কিভাবে পরিমাপ করা হয়? জড়তার এসআই একক লিখো। এ হলো বল ও গতির সূত্রাবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো বেশিরভাগ 2 এবং 3 মানের আসবে। প্রথমে রয়েছে প্রতিমিত এবং অপ্রতিমিত বল কাকে বলে? এরপর রয়েছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। এরপর জাড্য বা জড়তা কি? এরপর রয়েছে নিউটনের প্রথম গতিসূত্রটিকে জাড্যের সূত্র বলা হয় কেন? গাছের ডালকে সজোরে ঝাঁকালে গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ে কেন? একটা বিষয় মনে রাখবে, এখানে যে প্রশ্নগুলোর মধ্যে 3 স্টার দেওয়া আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর রয়েছে একটি কার্পেটকে লাঠি দিয়ে পেটানো হলে ধুলো বেরিয়ে আসে কেন? একটি বাসের ছাদের উপর দড়ি দিয়ে মালপত্র বেঁধে দিতে বলা হয় কেন? চলন্ত বাস হঠাৎ থামলে বা ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? স্থির অবস্থা থেকে বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কেন? এরপর নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। এরপর রয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, অথবা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিভাবে বলের পরিমাপ করা যায়। এরপর রয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পেছন দিকে ধাক্কা দেয় কেন? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর রয়েছে ভরবেগ কাকে বলে? ভরবেগ কিভাবে পরিমাপ করা হয়? হোস পাইপ থেকে দ্রুত বেগে প্রচুর পরিমাণে জল বেরোনোর সময় দমকল কর্মীর পক্ষে হোস পাইপ ধরে রাখা কঠিন হয়ে পড়ে কেন ব্যাখ্যা করো? গাড়িতে সিট বেল্ট ব্যবহার করা হয় কেন? এরপর রয়েছে দুটো নিউমেরিক্যাল প্রবলেম, এর মধ্যে
প্রথমটি খুব ইম্পর্টেন্ট, সেটা হলো একটি 4 কেজি ভরের বন্দুক থেকে 50 গ্রাম ভরের একটি গুলি 35 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। বন্দুকের প্রাথমিক প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। এ হলো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে, আশা করি বিজ্ঞানের ফিজিক্স থেকে প্রায় সম্পূর্ণ কমন পড়ে যাবে। আর একটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের উপকারে আসে বা ভালো লাগে, তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তবে আমি আরেকবার বলবো আরেকটি কথা, সেটা হলো এই ভিডিওর কোনো প্রশ্নের উত্তর পেতে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয়, তাহলে ডিসপ্লের মধ্যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে উত্তরগুলো নিতে পারো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আশা করি, এবং পরীক্ষা সবাই ভালো হবে।